মুখ্যমন্ত্রীর হাত ধরে শান্তির বাজারে উদ্বোধন হলো দক্ষিণ ত্রিপুরা জেলা হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের। এদিন মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক শঙ্কর রায় সহ আর অনেকেই। উদ্বোধন শেষে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের সমস্যা সমাধানে কাজ করছি আমরা, সকাল থেকে রাত পর্যন্ত চলছে উন্নয়নমূলক কাজ, সেই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে প্রোডাক্টিভিটি বাড়ানোর কথাও এদিন বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। দেখেছেন যে উন্নয়ন কাকে বলে, প্রধানমন্ত্রী যে যে সরকার, কেন্দ্রের যে সরকার এবং আমাদের যে সরকার, সেইভাবে আমরা কাজ করছি, মানুষকে নিয়ে আমরা কাজ, মানুষের যে সমস্যাগুলো সেই সমাধানের লক্ষ্যে আমরা কাজ করছি সর্বত্র, সকাল থেকে রাত্র অবধি বিভিন্ন জায়গায়। শুধু উন্নয়নমূলক যে কাজগুলো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এগুলো তো আছে, এবং প্রোডাকশনের প্রোডাক্টিভিটিও যাতে বাড়ে সেই বিষয়ে আমরা কাজ করছি। বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে এগ্রিকালচারের যাতে প্রোডাকশন বাড়ে, গুণগত মান বাড়ে, সেই চেষ্টা আমরা করছি। শিক্ষার ক্ষেত্রে আমরা যে শিক্ষা ব্যবস্থা সেটাও যাতে উন্নয়ন হয়, খেলাধুলাতেও যাতে ইনফ্রাস্ট্রাকচার যদি ভালো থাকে তাহলে ভালোভাবে খেলতে পারবে, স্ট্যান্ডার্ড প্লেয়ার সেটা তৈরি হবে এবং আমাদের ন্যাশনাল লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলে তারা নাম করবে। আমাদের যে ইচ্ছা যে আমরা সব দিকে সার্বিক যে ডেভেলপমেন্ট সেই বিষয়ে। আগরতলা এবং উদয়পুরের পর শান্তির বাজারেও হলো প্রায় 4 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই ট্রমা কেয়ার সেন্টারটি। সেখানে রয়েছে 4টি আইসিইউ বেড, রয়েছে 1টি অপারেশন থিয়েটার, সঙ্গে রয়েছে 4টি মেল এবং 4টি ফিমেল বেড। ধীরে ধীরে হয়তো রাজ্যের প্রতিটি জেলাতেই তৈরি হবে ট্রমা কেয়ার সেন্টার, উন্নত চিকিৎসা ব্যবস্থার আওতায় আসবে সবকটি জেলা হাসপাতাল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।